পুরান ঢাকার মরিয়ম টাওয়ারে অভিযান চালিয়ে নকল প্রসাধনী ও মেয়াদ উত্তীর্ণ চকলেট বিক্রির অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে 18 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 4 ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। এ বছর পুরান ঢাকায় বেশ কয়েকটি নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পায় র্যাব। এসব কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। উৎপাদিত এসব সামগ্রী অসাধু ব্যবসায়ীরা যেসব মার্কেটে সরবরাহ করে তার উপর নজরদারি বাড়ায় র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার মরিয়ম টাওয়ারে অভিযান চালায়। র্যাবের অভিযানে মার্কেটের বেশিরভাগ দোকানেই পাওয়া যায় দেশে তৈরি বিদেশি ব্র্যান্ডের নিম্নমানের নকল সামগ্রী। মেয়াদ উত্তীর্ণ এসব সামগ্রীর মেয়াদ বাড়িয়ে আবার বাজারজাত করা হয়। চকবাজার বিভিন্ন দোকানগুলো, বেশ কিছু দোকানগুলো ওপেনলি বিক্রি করছে। এটা তার নানাবিধ উপায়ে তারা আসলে এটা ম্যানেজ করে তারা করে ফেলছেন। আর আমি মনে করি এক্ষেত্রে আমাদের যারা লোকাল থানা রয়েছেন, লোকাল ভ্যাট কমিশনার অফিসার রয়েছেন বা ট্যাক্স রয়েছেন, তাদেরকে দায়িত্বশীল হওয়া হচ্ছে যে এই সমস্ত পণ্যগুলো কোথা থেকে আসছে, কী করে আসছে, বিষয়টা যে কেউ জানে না তা কিন্তু নয়, এখানে অনেকগুলো বিষয় জানে। পুরান ঢাকার বড়কাটারায় আরও একটি নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান পায় র্যাব। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী। কাস্টম বা পোর্টকে আরও বেশি আমি মনে করি অনেক তৎপর হওয়া উচিত বলে মনে করি, কারণ এই সমস্ত নকল পণ্য যারা তৈরি করছেন তারা এর নকল আপনার প্লাস্টিকের ক্যান বা বোতলগুলি আসলে চায়না থেকে তারা আমদানি করে ফলস ডিক্লারেশন নিয়ে আসছেন। সুতরাং প্রত্যেকটা পয়েন্টই আমার দায়িত্বশীল আচরণ করা উচিত বলে আমি মনে করি। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়। নকল প্রসাধনী ও মেয়াদ উত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।